सुप्रिय शिक्षार्थी बृंद अस्सलाम वालेकुम ढाका कलेजेर ऑनलाइन स्टडी कार्यक्रम अंश हिसाब से राष्ट्र विज्ञान विभाग के पक्ष तुम्हारे शुभेच्छा जानाच्छी। अध्यापक मोहम्मद अफरोज मिया राष्ट्र विज्ञान विभाग ढाका कलेज ढाका। आज के ऑनर्स फर्स्ट ईयर इन पब्लिक एडमिनिस्ट्रेशन इन बांग्लादेश पीएस 108 विषय एक आलोचना करब। आजकल आलोच्य विषय हे प्रमोशन पदोन्नति। आमी पदोन्नतिर उपरे विस्तारित आलोचना करब। शिक्षार्थी बृंद तुम्हारा जानो जे एक राष्ट्रेर विभिन्न संगठने जे समस्त कर्मी कर्मरत थाकें जे जे पदे दायित्व पालन करें प्रत्येके एक प्रत्याशा निये सेखाने तादेर दायित्व पालन करें एवं ये प्रत्याशार उपरे बेसिस करेई किन्तु एक संगठन परिचालित हय। संगठनेर सरकारी बेसरकारी जे कोनो संगठनेर क्षेत्रेई जखन कर्मीरा काज करें तखन तादेर एक प्रत्याशा थाके तादेर उच्चतर पदे पदायनेर दायित्व पालनेर एवं सुयोग सुविधा भोगेर एवं एटा एटा गुरुत्वपूर्ण वैशिष्ट्य प्रत्येक संगठनेर। आमरा एई जे पदोन्नति एई पदोन्नतिर विषये आमरा बोलते चाई जे एई पदोन्नति विषयटा जे कोनो संगठनेर एकटा उल्लेखयोग्य वैशिष्ट्य। এবার আমরা দেখি যে পদোন্নতি কি। কোনো ব্যক্তিকে বর্তমান পদ হতে উচ্চতর পর্যায়ে অধিকতর দায়িত্ব কর্তব্য ও ক্ষমতা সম্পন্ন পদে পদায়ন করার নাম পদোন্নতি। অর্থাৎ একজন ব্যক্তি যে পদে কর্মরত আছেন তাকে আরো বেশি দায়িত্ব এবং কর্তব্য পালনের জন্য ক্ষমতা প্রদান করে উচ্চতর সুযোগ সুবিধা দিয়ে তাকে যদি উচ্চতর কোনো পদে পদায়ন করা হয় তখন সেটাকে বলা হয় পদোন্নতি। পদোন্নতির বিনিময়ে একজন কর্মী উচ্চতর সুযোগ সুবিধা ভোগ করেন এবং দায়িত্ব এবং কর্তব্য পালন করে। ডেল এডারের মতে প্রমোশন ইজ defined as a movement to a position in which responsibility and prestige are increased. পদোন্নতি এমন একটা মুভমেন্ট এটা তার পজিশনকে তার দায়িত্বকে তার প্রেস্টিজ এ সবগুলোকে ইনক্রিজ করে অর্থাৎ উন্নত করে অর্থাৎ বাড়িয়ে দেয়। পদোন্নতির মাধ্যমে একজন ব্যক্তি যেমন উচ্চতর দায়িত্ব গ্রহণ করেন সাথে সাথে তিনি উচ্চতর সুযোগ সুবিধা উপভোগ করেন বেতনের ক্ষেত্রে অফিশিয়াল ফ্যাসিলিটিজ এর ক্ষেত্রে সব ক্ষেত্রে এবং এই যে সুযোগ সুবিধা ভোগ করেন এর মধ্য দিয়ে তিনি দক্ষতা অর্জন করেন এবং এই দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি সংগঠনকে গতিশীল করেন এবং এই সংগঠনের গতিশীলতা বৃদ্ধির ক্ষেত্রে তার এই পদোন্নতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীবৃন্দ এই যে প্রমোশন বা এই পদোন্নতি এটা তিনটা বেসিসের উপর এটা সম্পন্ন হয়। আমরা এই বেসিস অফ প্রমোশন দেখতেছি এখানে আমি তিনটা পয়েন্ট তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে। একটা হচ্ছে সিনিয়রিটির ভিত্তিতে পদোন্নতি, মেরিটের ভিত্তিতে পদোন্নতি, আর একটা হচ্ছে সিনিয়রিটি প্লাস মেরিট দুইটা সংমিশ্রণ এর ভিত্তিতে পদোন্নতি। সিনিয়রিটি বা জ্যেষ্ঠত্বের ভিত্তিতে যে পদোন্নতি এটা হচ্ছে একজন কর্মী যখন কর্মে নিয়োগ লাভ করেন তখন অটোমেটিক্যালি তার ওই পদে তার দায়িত্ব এবং কর্তব্য পালনের মধ্য দিয়ে তার বয়স বাড়তে থাকে, তিনি সেখানে একটা জ্যেষ্ঠত্ব অর্জন করেন এবং একটা নির্ধারিত সময়ের পর তার যে যখন জ্যেষ্ঠত্ব অর্জন করেন তখন তাকে যদি উচ্চতর পদে পদোন্নতি দেওয়া হয় তাহলে সেই বেসিসকে বলা হয় সিনিয়রিটির ভিত্তিতে পদোন্নতি। সিনিয়রিটির ভিত্তিতে যে পদোন্নতি এই পদোন্নতির কিছু সুবিধা আছে। সুবিধা হচ্ছে যে
স্থায়ী পদোন্নতি পদ্ধতি চালু করতে সাহায্য করে। সিনিয়রিটির ভিত্তিতে যদি একটা পদোন্নতি নীতিমালা থাকে, তাহলে একজন কর্মী সবসময় বিশ্বাস করেন যে তার কর্মক্ষেত্রে একটা স্থায়ী পদোন্নতি নীতিমালা চালু আছে এবং এর ভিত্তিতে তার নির্ধারিত সময়ে তার পদোন্নতি হবে এবং এতে তার যোগ্যতা এবং দক্ষতার পরিচয় তিনি দিতে পারেন। এখানে এই ধরনের পদোন্নতি কর্মীদের পছন্দ বেশি, কারণ এখানে কর্মীদেরকে জেনারেলি মূল্যায়ন করা হয়। জ্যেষ্ঠতার ভিত্তিতে সকল কর্মী কোন না কোন সময় পদোন্নতি পাবেন, এই যে প্রত্যাশা, এই প্রত্যাশার কারণে কর্মীরা বা কর্মকর্তারা সেটা বেশি পছন্দ করে। এটা একটা সরল পদ্ধতি, এর মধ্যে কোনো জটিলতা নেই, কারণ সিনিয়রিটির ভিত্তিতে যার সিরিয়েল আগে তার পদোন্নতি হবে, যার পরে তার পরে পদোন্নতি হবে। এটা এই নীতিমালার ভিত্তিতে যখন হয়, কাজে স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি এটা একটা সরল পদ্ধতি। এ ধরনের পদ্ধতিতে পক্ষপাতহীনতার সুযোগ থাকে না, মানে পক্ষপাতহীন পদোন্নতি সম্পন্ন হয়। এখানে পক্ষপাতিত্ব কেউ করে না বা করার চেষ্টা করে না, কারণ যিনি জ্যেষ্ঠ তিনি পদোন্নতি পাবেন, পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। আর এ ধরনের পদোন্নতি নীতিমালায় জ্যেষ্ঠরা অর্থাৎ সিনিয়ররা সবসময় সম্মান পায়। সিনিয়র যদি সম্মান পায়, তাহলে কাজের প্রতি তার যে নিষ্ঠা, তার যে আগ্রহ সেটা বৃদ্ধি পায়, ফলে সংগঠন উপকৃত হয়, সমাজ উপকৃত হয়, রাষ্ট্র উপকৃত হয়, কর্মীদের আনুগত্য বৃদ্ধি করে। এই ধরনের পদোন্নতির নীতিমালা কর্মীদের মধ্যে আনুগত্য বৃদ্ধি করে, আর আনুগত্য যখন বৃদ্ধি করে অটোমেটিক্যালি কর্ম সম্পাদনে তার স্পৃহা বৃদ্ধি পায় এবং এর দ্বারা সমাজ সংগঠন উপকৃত হয়, কর্মী অসন্তোষ হ্রাস পায়। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এই ধরনের নীতিমালায়, পদোন্নতির নীতিমালায় কোন ধরনের কর্মী অসন্তোষ খুব একটা লক্ষ্য করা যায় না, কারণ সমস্ত কর্মীরাই মোটামুটি এটা চিন্তা করেন যে নির্ধারিত পিরিয়ডে তাদের পদোন্নতি হবে, কাজেই তাদের যোগ্যতা এবং দক্ষতা যা আছে সেটা দিয়ে তারা তাদের কর্মক্ষেত্রে তাদের যে স্থান সেটা তারা করে নিতে পারেন এবং তারা সেখানে সন্তুষ্ট থাকে। সিনিয়রিটির ভিত্তিতে যে পদোন্নতির কিছু অসুবিধা আছে, প্রথমত হচ্ছে যে স্থায়ী পদোন্নতি পদ্ধতি চালু হওয়ার কারণে, জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি হওয়ার কারণে যোগ্য মেধাবীদের মধ্যে হতাশা বৃদ্ধি পায়। অনেক সময় দেখা যায় যে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি পাওয়ার কারণে অনেক যোগ্য এবং মেধাবীরা পিছনে পড়ে যায়, তখন তারা তাদের স্পৃহা হারিয়ে ফেলে, এখানে একটা হতাশার সৃষ্টি হয় এবং হতাশা দেখে সংগঠনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। যোগ্যরা কর্মক্ষেত্রের পরিবর্তন খুঁজতে থাকে। এ ধরনের পদোন্নতির সুযোগে যারা যোগ্য, অধিকতর যোগ্য এবং মেধাবী, তারা মনে করে যে এই কর্মস্থলে তাদের সুযোগ কম, কাজেই তারা নতুন কর্মস্থলে আরো বেটার অপরচুনিটির জন্য তারা খুঁজতে থাকে এবং অনেক সময় তারা সংগঠন ছেড়ে চলে যায়, ফলে সাংগঠনিক কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি হয়। আরেকটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দক্ষতা হ্রাস পায়। অনেক সময় দেখা যায় যে কর্মীরা যখন প্রতিষ্ঠান পরিবর্তন করে, তখন এই যে প্রতিষ্ঠানের যে কর্ম সম্পাদন, এই কর্ম সম্পাদনের ক্ষেত্রে ব্যত্যয় ঘটে, আর অনেক সময় এই ব্যত্যয় ঘটার কারণে দেখা যায় যে প্রতিষ্ঠানের যে কর্মকাণ্ড সেটার মধ্যে কন্টিনিউটি থাকে না, প্রাতিষ্ঠানিক দক্ষতা হ্রাস পায়। এ ধরনের পদোন্নতির নীতিমালায় অলসতা বৃদ্ধি পায়। অলসতা বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে যে অনেক যোগ্য, অনেক দক্ষ কর্মী, তারা মনে করে যে নির্ধারিত বয়সের আগে তো তাদের পদোন্নতি হবে না, কাজেই তারা অনেক সময় দেখা যায় যে তাদের যে দক্ষতা বা তাদের যে বিচক্ষণতা, তাদের যে কৌশল, সেটা তারা প্রয়োগ না করে বরং অলস সময় কাটিয়ে, সময় পার করে জ্যেষ্ঠতার দ্বারগোড়ায় এসে পৌঁছায়, ফলে অলসতা বৃদ্ধি পায়। আর প্রতিভাবান কর্মীদের মনের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেক সময় অনেক অ্যাক্টিভ কর্মী থাকে যারা উজাড় করে সংগঠনকে দিতে চায়, রাষ্ট্রকে দিতে চায়, কিন্তু পদোন্নতির নীতি মেলার অসুবিধার কারণে তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, অর্থাৎ তারা কর্মস্পৃহা হারিয়ে ফেলে। এই হচ্ছে মোটামুটি সিনিয়রিটির ভিত্তিতে পদোন্নতির সুবিধা এবং অসুবিধা। এবার আমরা দেখব মেরিটের ভিত্তিতে পদোন্নতি। মেরিটের ভিত্তিতে পদোন্নতি হচ্ছে যে যা যে যত বেশি মেধা সম্পন্ন, তার মেধার ভিত্তি, তার যোগ্যতা, তার দক্ষতা, এগুলা বিচার করে তারপরে পদোন্নতি দেওয়া। এক্ষেত্রে এই পদোন্নতিটা মেধাকে সবসময় মূল্যায়ন করা হয়
এবং তার একাডেমিক প্লাস তার মেধা সবকিছু মূল্যায়ন করে যখন তাকে পদোন্নতি দেওয়া হয় তখন এটাকে বলা হয় মেরিটের ভিত্তিতে পদোন্নতি। এটার কিছু সুবিধা আছে, সুবিধা হচ্ছে যোগ্যদের পুরস্কার প্রদান, অর্থাৎ এখানে মেধার ভিত্তিতে পদোন্নতিতে যারা যোগ্য তারাই পুরস্কৃত হয়, অর্থাৎ তারা পদোন্নতি পায়। নবীন ও যোগ্য কর্মীরা উৎসাহ প্রেরণা লাভ করে। তারপরে হচ্ছে প্রতিভাবানদের কর্মস্পৃহা বেড়ে যায়, তারা অনেক বেশি আরো কর্মঠ হয়ে ওঠে, আরো বেশি তাদের যে চৌকশতা সেটা প্রদর্শনের চেষ্টা করে এবং কর্মকর্তা বা অথরিটির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, ফলে সংগঠনের মধ্যে একটা গতিশীলতা আরো বেশি বৃদ্ধি পায়। পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গিতে প্রতিষ্ঠান চালানো সম্ভব হয়। অনেক সময় যে আমরা দেখি যে পরিবর্তনশীল পৃথিবীতে নতুন নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে সংগঠন, এবং সেই সংগঠন এই নতুন নতুন দৃষ্টিভঙ্গির সাথে কর্মীরা নিজেদেরকে খাপ খাইয়ে নেয় এবং নিজেদেরকে সংগঠনের উপযুক্ত করে গড়ে তোলে বা তাদের দায়িত্ব পালনে সংগঠনকে উপযুক্ত করে গড়ে তোলে, এবং এর দ্বারা রাষ্ট্র সমাজ উপকৃত হয়। আর আরেকটা হচ্ছে যে সৃজনশীলতার মূল্যায়ন। এখানে এই মেরিটের ভিত্তিতে যে পদোন্নতি, এখানে সৃজনশীল যে কর্মী আছে তারা এখানে মূল্যায়িত হয়, অর্থাৎ সৃজনশীল যে মেধা সেই মেধার এখানে লালন করা হয় বা মূল্যায়ন করা হয়। কিছু অসুবিধা আছে মেরিটের ভিত্তিতে পদোন্নতি, আমি এখানে কিছু পয়েন্ট তোমাদেরকে দেখিয়েছি। সেটা হচ্ছে পদোন্নতির কোনো লাইন থাকে না, একটা নির্ধারিত একটা ছকের মধ্যে যে পদোন্নতি, অর্থাৎ একটা লাইন তো থাকতে হবে, একটা নির্ধারিত লাইন ছাড়া যদি কখন কে পদোন্নতি পাবে এটা যদি না থাকে তাহলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তো মেধার ভিত্তিতে যে পদোন্নতি এখানে কোনো লাইন থাকে না, ফলে সংগঠনে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মেধা ও যোগ্যতার মাপকাঠি নেই, মেধা আসলে কি, কোন যোগ্যতা এবং কোন মেধার ভিত্তিতে পদোন্নতি হবে এটার নির্ধারিত কোনো মাপকাঠি নেই, এবং এই মাপকাঠি না থাকার কারণে মেধার ভিত্তিতে পদোন্নতি এটা অনেক সময় কর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি করে। মেরিটের ভিত্তিতে পদোন্নতির আরেকটি অসুবিধা হচ্ছে পক্ষপাতিত্ব ও আঞ্চলিকতার প্রভাব বৃদ্ধি। অর্থাৎ এ ধরনের পদোন্নতিতে উপরস্থ কর্মকর্তারা বা অথরিটি অনেক সময় পক্ষপাতিত্ব করতে পারে, কিংবা দেখা যায় যে 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 অঞ্চলের প্রতিনিধি তিনি তার সেই অঞ্চলের কর্মীকে পদোন্নতির ক্ষেত্রে বিবেচনায় নিয়ে আসেন, ফলে এখানে একটা পক্ষপাতিত্বসুলভ আচরণের বহিঃপ্রকাশ ঘটে। এটা একটা অসুবিধা। আরেকটা হচ্ছে কর্মীরা বেশি দিন টিকতে পারে না, এ ধরনের পদোন্নতির নীতিমালায় কর্মীরা বেশি দিন টিকে থাকতে পারে না, ফলে সংগঠনে একটা শূন্যতা সৃষ্টি হয়। আর সর্বশেষে যেটা হয় সেটা হচ্ছে যে এই ধরনের পদোন্নতির কোন সঠিক নীতিমালা না থাকার কারণে কর্মীদের মধ্যে হতাশা বৃদ্ধি করে, এবং এই হতাশা থেকে কর্মীরা অনেক সময় সংগঠন থেকে ছিটকে পড়ে কিংবা তারা সংগঠন ছেড়ে অন্যত্র চলে যায়, ফলে যে এই যে সাংগঠনিক শূন্যতা সেই শূন্যতা দেখা যায় যে কর্ম সম্পাদনে ব্যাঘাত সৃষ্টি হয়। এত গেল মেরিটের ভিত্তিতে পদোন্নতি। এবার আমরা দেখব সিনিয়রিটি প্লাস মেরিট এর ভিত্তিতে পদোন্নতি, অর্থাৎ এই দুইটার সংমিশ্রণে যে পদোন্নতি এটা আরেকটা যোগ্যতা মানে পদোন্নতির আরেকটা মাপকাঠি। এখানে আমরা দেখি যে সিনিয়রিটিকেও মূল্যায়ন করা হয় আবার মেধাকেও মূল্যায়ন করা হয়। এ ধরনের যে পদোন্নতির নীতিমালা এটা একটা ভালো নীতিমালা, এবং এখানে যোগ্য অভিজ্ঞ এবং উপযুক্ত লোকদেরকেই বাছাই করা হয় পদোন্নতির জন্য। এ ধরনের পদোন্নতির কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে উপযুক্ত কর্মীরা পদোন্নতি পেয়ে থাকে, দক্ষতা অর্জনে আগ্রহ বাড়ে, কর্মী অসন্তোষ হ্রাস পায়। এটা হচ্ছে সুবিধা। আর অসুবিধা হচ্ছে এ ধরনের পদোন্নতিতে জটিল, এটা হচ্ছে একটা জটিল পদ্ধতি, কে সিনিয়র আর কে মেধা বা মেধার সাথে সিনিয়রিটির যে সমন্বয় এটা একটা জটিল প্রক্রিয়া। এখন একজন মেধা সম্পন্ন ব্যক্তি সিনিয়র নাও হতে পারে, আবার একজন সিনিয়র ব্যক্তি মেধা সম্পন্ন নাও হতে পারে, এখানে একটা জটিল প্রক্রিয়া দেখা দেয় এবং এই প্রক্রিয়াটার কারণে এখানে একটা অসুবিধা সৃষ্টি হয়। আর এটা হচ্ছে সুষ্ঠু সমন্বয় সাধন অসম্ভব। অনেক সময় দেখা যায় যে সিনিয়রিটি এবং মেধার যে সমন্বয় সাধন এটা সম্ভব হয় না, ফলে দেখা যায় যে কর্মীরা যোগ্য কর্মীরা অনেক সময় পদোন্নতি থেকে বঞ্চিত হয়। তারপর আরেকটা হচ্ছে যে বৈষম্য প্রদর্শনের প্রবণতা লক্ষ্য করা যায়। এখানে
অনেক সময় দেখা যায় যে সিনিয়রিটির ক্ষেত্রে যেমন একটা বৈষম্য সৃষ্টি হয়, মেধার ক্ষেত্রে একটা বৈষম্যের প্রদর্শনের ব্যবস্থা করা হয়। ফলে হয় কি, মেধা এবং সিনিয়রিটির সমন্বয় সাধন হয় না, আর কে একজন বেশি মেধাবী একজন জ্যেষ্ঠ এই বিষয়টাকে মাপকাঠি হিসাবে ধরে যখন পদোন্নতির চিন্তা করা হয়, তখন এখানে একটা বৈষম্যমূলক নীতির প্রণয়নের সুযোগ থাকে এবং সেই সুযোগে যোগ্য ব্যক্তিরা পদোন্নতি থেকে বঞ্চিত হয়। কাজেই এটা এইগুলো হচ্ছে অসুবিধা। তবে সিনিয়রিটি এবং মেধার ভিত্তিতে যে পদোন্নতিটা, এটা কম্পারেটিভলি একটা ভালো পদ্ধতি। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব যে পদোন্নতির যে কিছু বৈশিষ্ট্য, আসলে কিছু বৈশিষ্ট্য থাকে পদোন্নতি, এই বৈশিষ্ট্যগুলো কি। এখানে আমি কতগুলো পয়েন্ট উল্লেখ করেছি, তোমরা লক্ষ্য করবে। সেখানে হচ্ছে নিয়ম কারণের উপস্থিতি, প্রত্যেকটা পদোন্নতিতেই নিয়ম কারণের উপস্থিতি, কিছু নিয়ম থাকে, কি কি নিয়মের ভিত্তিতে পদোন্নতি হবে তার একটা উপস্থিতি এখানে লক্ষ্য করা যায়। কর্মীদের সঠিক মূল্যায়ন নিশ্চিত করা, প্রত্যেকটা পদোন্নতির লক্ষ্যই হচ্ছে কর্মীদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা। কারণ একজন কর্মী যখন তার কর্মে নিয়োগ লাভ করে, তখন তার প্রত্যাশা থাকে তার পদোন্নতি, তার উচ্চতর সুযোগ সুবিধা। সেই সুযোগ সুবিধা যদি সে না পায়, তাহলে তার কর্মস্পৃহা নষ্ট হয়ে যাবে এবং সে কর্মক্ষেত্রে কর্মহীন হয়ে পড়বে। কাজেই কর্মক্ষেত্রে সে অলস হয়ে পড়বে, আর সংগঠনে কর্মের ক্ষেত্রে শূন্য গতিশীলতার পরিবর্তে শূন্যতা সৃষ্টি হবে। আরেকটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থার প্রয়োগ। পদোন্নতির আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যে একটা সুস্পষ্ট নীতিমালার ভিত্তিতে, যে জ্যেষ্ঠতা হোক, মেরিট হোক, কিংবা দুইটা সংমিশ্রণ হোক, একটা নির্দিষ্ট বৈজ্ঞানিক প্রক্রিয়া প্রয়োগের মধ্য দিয়ে যেন যোগ্য, অভিজ্ঞ এবং উপযুক্ত ব্যক্তিটিকে পদোন্নতির জন্য বাছাই করা যায়, সেটা একটা নীতি গ্রহণ করা হয়, এবং এটা হচ্ছে পদোন্নতির আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে ঊর্ধ্বতন অধস্তন কর্মকর্তাদের মতো মত নেওয়ার সুযোগ সৃষ্টি। অনেক সময় হয় কি যে পদোন্নতির জন্য যে কাজটা করতে হয়, যাকে পদোন্নতি দেওয়া হবে তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে তার সম্পর্কে যেমন অপিনিয়ন নেওয়া হয়, তার অধস্তন কর্মকর্তাদের কাছ থেকেও তার সম্পর্কে অপিনিয়ন নেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে হয় কি যে এই দুইটা অপিনিয়নকে সমন্বয়ের মধ্য দিয়ে যখন একটা পদোন্নতি দেওয়া হয়, তখন যোগ্য ব্যক্তিটি পদোন্নতি পেয়ে থাকে। তারপরে হচ্ছে যোগ্যদের পদোন্নতি, অর্থাৎ যে যোগ্য, যোগ্য বলতে সেখানে যে যে পদের যোগ্য, তার কারিগরি দক্ষতা, তার অভিজ্ঞতা, তার উৎকর্ষতা, তার কাজের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যদি সংগঠনের জন্য অবশ্যই উপযোগী হয় এবং সংগঠন যদি তার কাজে গতিশীল হয়, তাহলে তাকে পদোন্নতি দিতে হবে, এবং এটা হচ্ছে পদোন্নতির আরেকটা বৈশিষ্ট্য। আর শেষে আরেকটা হচ্ছে যে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ। পদোন্নতি দেওয়ার লক্ষ্যে কর্মীকে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়, এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে কর্মীকে দক্ষ করা হয়, এবং দক্ষ কর্মী হিসাবে গড়ে তুলে তাকে পরবর্তী পদের জন্য যোগ্য করে গড়ে তুলে তাকে পদোন্নতি দেওয়া হয়। এগুলো হচ্ছে পদোন্নতির বৈশিষ্ট্য। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখবো এই যে পদোন্নতি, প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে, প্রত্যেকটা কর্মক্ষেত্রে পদোন্নতি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পদোন্নতির যে গুরুত্ব, এটা উপলব্ধি করেই পদোন্নতির প্রক্রিয়াটা প্রচলিত। কাজে এর যে গুরুত্ব, এই গুরুত্বের ক্ষেত্রে আমরা দেখি যে অভিজ্ঞ দক্ষ ব্যক্তিরা নিয়োগ পায় পদোন্নতির যখন সুযোগ সুবিধা থাকে, তখন অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিরা তাদের কর্মে নিয়োগ পায় এবং সংগঠন গতিশীল হয়, সরকারি ব্যয়ভার কমানো সম্ভব হয়। অনেক সময় দেখা যায় যে সুস্পষ্ট নীতিমালার ভিত্তিতে যদি দক্ষ যোগ্য অভিজ্ঞ ব্যক্তিকে কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়, তখন সরকার বারবার নিয়োগের প্রক্রিয়ার মধ্যে না গিয়ে একবার যদি পদোন্নতির মাধ্যমে যদি প্রক্রিয়াটা চালু করে, তাহলে সরকারি ব্যয়ভার কম হয়, নতুন কর্মীদের নিয়োগ সমস্যা তৈরি করে, বরং পদোন্নতির মাধ্যমে এটি সহজ হয়। নতুন কর্মীদেরকে নিয়োগ দিয়ে কর্মে অভিজ্ঞ করে সংগঠনকে গতিশীল করা, আর পুরানো কর্মীদেরকে পদোন্নতির মাধ্যমে সেই পদটা পূরণ করা, এটা অপেক্ষাকৃত সহজ। কাজেই নতুন কর্মীদের নিয়োগের চেয়ে পদোন্নতির মাধ্যমে অভিজ্ঞ ব্যক্তিদেরকে দিয়ে পদ পূরণ করাটাই হচ্ছে অধিকতর সহজ পদ্ধতি, এবং এর দ্বারা সংগঠন উপকৃত হয়। তারপরে হচ্ছে কর্মের উৎকর্ষতা বৃদ্ধি করে, পদোন্নতি প্রক্রিয়া কর্মীদের মধ্যে স্পৃহা জাগিয়ে তোলে, কর্মের উৎকর্ষতা বৃদ্ধি করে, কর্মী উৎসাহী হয় এবং সংগঠন উপকৃত হয়।
তারপরে হচ্ছে কর্মীদের গতিশীলতা বৃদ্ধি করে, আর সর্বশেষ হচ্ছে কর্মোদ্যম বৃদ্ধি করে, অর্থাৎ পদোন্নতি ব্যক্তির অর্থাৎ কর্মীদের গতিশীলতাকে বৃদ্ধি করে এবং তাদের কর্ম উদ্যমকে বৃদ্ধি করে। এর ফলে সংগঠন একটি গতিশীল সংগঠনে পরিণত হয় যার দ্বারা সমাজ এবং রাষ্ট্র উপকৃত হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পদোন্নতির উপরে আজকে আলোচনা করলাম। পদোন্নতি এই বিষয়গুলো তোমরা অবশ্যই ভালোভাবে অধ্যয়ন করবে এবং পদোন্নতির উপরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আনসার করবে। রেফারেন্স বুক হিসেবে আমি এখানে কয়েকটা বইয়ের নাম দিয়েছি, অধ্যাপক এমাদুদ্দিন আহমেদ বাংলাদেশের লোক প্রশাসন, ফিরোজা বেগম বাংলাদেশের লোক প্রশাসন, প্রফেসর ইয়াসমিন আহমেদ রাখি ভবন বাংলাদেশের লোক প্রশাসন, এম এ চৌধুরী দে সিভিল সার্ভিস ইন পাকিস্তান। এই বইগুলো তোমরা পড়তে পারো, আরো বাজারে অনেক বই আছে, সেই বইগুলো থেকে এই পদোন্নতির উপরে তোমরা পড়াশোনা করতে পারো এবং পড়াশোনা করে তোমরা যখন প্রস্তুতি নেবে অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল করবে, এই প্রত্যাশা রেখে আজকের শ্রেণী কার্যক্রম এখানে শেষ করলাম। সবাইকে আল্লাহ হাফেজ।